সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো যারা কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে ফেলেছেন এবং সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি আবারও আপনারা রিকভার করে আনতে চাইছেন। এছাড়াও অনেক বন্ধুরা বলেছিল ফ্যাক্টরি ভিজিট করার পরে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি মুছে গিয়েছে, সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি খুবই আর্জেন্ট এবং সেইগুলি কীভাবে রিকভার করে আনবো, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি ইজিলি আপনারা রিকভার করে আনতে পারবেন। সো ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, ইজিলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হওয়ার পরেও বা ফ্যাক্টরি ভিজিট করার পরেও সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি ইজিলি আপনারা রিকভার করে আনতে পারবেন। সো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর যারা চ্যানেলের প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সো চলুন শুরু করা যাক আজকের। প্রথমে আমি কয়েকটি কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করছি এবং এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আবারও রিকভার করে আপনাদেরকে দেখাবো। এই কন্ট্যাক্ট নাম্বারগুলো রিকভার হওয়ার সাথে সাথে এতদিন ধরে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট করেছিলাম সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোও রিকভার হয়ে যাবে। যারা ভাবছেন ফ্যাক্টরি রিজিট করে দিয়েছেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো কীভাবে রিকভার করবেন, এই সেম প্রসেসে আপনারা রিকভার করতে পারবেন। নাম্বারগুলি রিকভার করতে হলে সিম্পলি ফোনের সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। ফোনের সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে কয়েকটি অপশান চলে আসবে এবং ব্যাকআপ অ্যান্ড রিজিট অপশানে ক্লিক করার পরে যারা ফ্যাক্টরি ডাটা রিজিট করেছিলেন এবং সমস্ত কন্ট্যাক্ট নাম্বার মুছে গিয়েছে তারাও সেম প্রসেস ফলো করবেন কন্ট্যাক্ট নাম্বারগুলি রিকভার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন গুগল বলে অপশান আছে, গুগল অপশানটিতে ক্লিক করবেন। গুগল অপশানটিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে একটি অপশান পাবেন সেট আপ অ্যান্ড রিস্টোর বলে, সিম্পলি এই অপশানটিতে ক্লিক করে দেবেন সেট আপ অ্যান্ড রিস্টোর অপশানে। তারপরে তিনটে অপশান আছে, প্রথম অপশানটিতে ক্লিক করবেন রিস্টোর কন্ট্যাক্টস। এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলি কন্ট্যাক্ট নাম্বার ছিল এবং ডিলিট করেছিলেন সমস্ত ডিলিট করা কন্ট্যাক্ট নাম্বারগুলি এখানে রিস্টোর হয়ে আছে। সো কারেন্ট ডিভাইস অপশানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডিভাইস অপশানে ক্লিক করার পরে নিচের দিকে আরও একটি অপশান পেয়ে যাবেন রিস্টোর বলে, সিম্পলি রিস্টোর অপশানে ক্লিক করলে যেই কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনাদের ডিলিট হয়ে গেছিলো বা ফ্যাক্টরি ডাটা রিজিট করার পরে যেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি মুছে গিয়েছিল সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি ইজিলি রিকভার হয়ে গেছে, ওপরে নোটিফিকেশান বারে দেখতে পাচ্ছেন। সো আবারও আমি ওই কন্ট্যাক্ট লিস্টে চলে যাচ্ছি এবং কন্ট্যাক্ট লিস্টে দেখব সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি চলে এসেছে কি, যেই কন্ট্যাক্ট নাম্বারগুলি ডিলিট করেছিলাম সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি আবারও রিকভার হয়ে গেছে। সো এইভাবে আপনি যদি পার্টিকুলার কোনো নাম্বার ডিলিট করে ফেলেন এবং ফ্যাক্টরি ডেটা রিজিট করার পরে কোনো নাম্বার যদি না থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি ইজিলি আপনারা রিকভার করতে পারবেন, সেটি ডিলিট করার পরেও বা ফ্যাক্টরি ডাটা রিজিট করার পরেও সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি ইজিলি রিকভার করতে পারবেন এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এইরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।